জোরপূর্বক জমির ফসল কেটে নষ্টের অভিযোগে চাঞ্চল্য বনগা এলাকায়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ঘটনাটি ঘটেছে বনগা থানার বাজিতলা এলাকায়। জোরপূর্বক জমির ফসল কেটে নষ্ট করার অভিযোগ চাঞ্চল্য বনগা থানার অন্তর্গত বাজিতলা গ্রামে। জমির মালিক সুব্রত সিংহ রায় গোটা ঘটনার বিবরণ জানিয়ে বনগা থানার দ্বারস্থ। জমির মালিকের দাবি, স্থানীয় সুখপুকুর মৌজাতে বাজিতলা এলাকায় তার প্রায় দু বিঘা জমি রয়েছে, যে জমিতে তিনি বেগুন ও বাকি কিছু অংশে পাট চাষ করেছিলেন। প্রতিদিনের মতো এদিন সকাল 8টা নাগাদ জমিতে যান তিনি। গিয়ে দেখেন 20 থেকে 22 জন লোক তার জমির ফসল কেটে দিচ্ছে। প্রতিবাদ করেন, কিন্তু তারা দলে বেশি থাকায় পিছু হটেন সুব্রত। খবর দেন স্থানীয়দের। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে আসেন। এরপর সকলে মিলে বনগা থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে জমির মালিক সুব্রত সিংহ বলেন, আমার 2 বিঘা জমি রয়েছে। এদিন সকালে জমিতে গিয়ে দেখি প্রায় 20 থেকে 22 জন জমির ফসল কেটে দিচ্ছে। আমি প্রতিবাদ করি, তারা উল্টে জমি তাদের বলে দাবি করতে থাকে, জমি রয়েছে আমার নামে। এরপর আমি স্থানীয়দের জানাই, ঘটনায় প্রায় 5 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি জমির মালিকের। দেখছি যে ওখানে আমার নামে 2 বিঘা জমি রয়েছে, সেই জমিতে আমি বেগুন চাষ করেছিলাম। সেই বেগুন গাছগুলো সব তুলে দিচ্ছে লোকজন। তার মধ্যে আমি 2-4 জনকে চিনি, আলিকদর মণ্ডল আছে, ইদ্রিস মণ্ডল আছে, এরাই সমস্ত। সঙ্গে আরও অনেক দুষ্কৃতি রয়েছে, 22-24 জনের একটা টিম। এবার আমি একা ওখানে ভয়তে কিছু বলতে পারিনি, তখন এসে আমি ওই এলাকার লোকজনের সাহায্য নিই। তারপরে আমি এখন এসে প্রশাসনের সাহায্য নিচ্ছি। আমার ফলন তো বেগুন গাছ 2 হাট সবে বেগুন তুলেছি, আর বাকি বেগুন গাছগুলো সব তুলে দিয়েছে। কিছু পাট ছিল কিছু অংশে জমির, সে পাট গাছগুলোও কেটে দিয়েছে। কেন করলো? ওরা বলছে ওদের জমি, কিন্তু অথচ ওদের কাছে কোনো কাগজপত্র নেই। আমার নামে কাগজপত্র, আমার নামে রেকর্ড, আমি আজকেই তথ্য তুলেছি, সেখানে আমার নামে রেকর্ড রয়েছে 63 শতক জমি। এদিন সকালে এই ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা হান্নান মণ্ডল বলেন, সুব্রতদা আজ ঘটনার কথা যখন আমাদের জানান, আমরা সকলে জমিতে গিয়ে দেখি জমির একটি গাছও আর আস্ত নেই। সব গাছগুলি গোড়া থেকে কেটে দেওয়া হয়েছে, বেগুন গাছ পাট গাছ সবই কেটে ফেলা হয়েছে। আমরা প্রশাসনের কাছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, পাশাপাশি ক্ষতিগ্রস্ত জমির মালিক যাতে ক্ষতিপূরণ পান তার ব্যবস্থা করা হোক। দাদা ওখানে প্রত্যেকদিন সকালবেলা যায়, দাদা সকালবেলা গিয়ে দেখি কিছু দুষ্কৃতি, হ্যাঁ, যে দাদা জমিতে টোটাল বেগুন গাছ পাট গাছ সব উড়ে ফেলে দেয়। আর কী কারণে কী বিষয় এটা কিছুই জানি না। দাদার কাছে বক্তব্য শুনলাম যে আমার জমিটা ওরা দখল করে নিচ্ছে জোর করে। তারপর আমরা স্থানীয় লোক ওখানে যাই, গিয়ে দেখি যে জমিতে আর কিছু নেই, টোটাল পাট প্লাস বেগুন গাছ টোটাল কেটে ফেলেছে। তারপরে আমরা প্রশাসনের দায়িত্ব হয়েছি, প্রশাসন ওখানে এখন গেল, গিয়ে ওটা দেখছি আর কি, ক্ষতিপূরণ দিক প্লাস প্রশাসন যেটা ব্যবস্থা নেবে সেটাই আমরা। জমির সমস্ত ফসল কেটে দেওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন জমির মালিক। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন 31 অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।